এবার তোমাদের বলে দিই এর মধ্যে আমি কি কি দিয়েছি। বাঁধাকপি তো দেখতেই পাচ্ছ, বাঁধাকপি নিয়ে নিয়েছি, হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর এখানে চিংড়ি মাছ নিয়েছিলাম একটু বড় বড়, বেশ মানে একটু বড় মানে এভাবে পুরো চুলটাকে বেঁধে নিয়েছি। তো এবার শুরু করলাম রান্না বান্না। তোর জোর সময় বেরিয়ে গেছে অফিসে, অনেকক্ষণ হয়ে গেছে। এটা আমার নতুন আমার বারান্দার সংযোজন আর কি বলতে পারো। তো উল্টো, আরে উল্টো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো, আর মোস্ট ইম্পর্ট্যান্ট সেফ আছো। আমিও একদম ভালো আছি, সুস্থ আছি, সেফ আছি। তো আমাদের এখানে যে মেলাটা হয়, এই প্রথমবার দেখছি দুদিকে মেলা, আর মাঝখান দিয়ে এরকম সুন্দর রাস্তা করে দিয়েছে। শুধু রাস্তা বললে ভুল হবে, ঢালাই রাস্তা। আর তার উপরে দেখো এরকম যে ব্রিক্সগুলো হয় কালারফুল, ইয়েলো আর পিঙ্ক দিয়ে, সেটা করে পুরো ফিক্সড রাস্তা করে দিচ্ছে। এই রাস্তাটা ব্রিজ থেকে নেমে সোজা যাচ্ছে একদম যে প্যান্ডেলটা হচ্ছে, সেই প্যান্ডেল অবধি পুরো স্ট্রেট রাস্তাটা চলে যাচ্ছে। দেখে এত ভালো লাগলো। তো আজকে সকাল সকাল একটু আমি আর সুমিত বেরিয়েছিলাম, কিছু বাজার করার ছিল। তো ভাবলাম এই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করি, জায়গাটা কীরমভাবে ইম্প্রুভ হচ্ছে দেখো আস্তে আস্তে। তা দূরে যে দেখছো ওটা হচ্ছে স্টেডিয়াম, ওখানেই সুমিত শনি রোববার খেলে ফুটবল। আর এই হচ্ছে এবার আমাদের পুজো, যেটা অক্ষরধাম হচ্ছে এবার আমাদের মানে থিম আর কি। তো বেশ সুন্দর করেছে। এখানে চার পিস পোনা মাছ, এই যে এক পিস, দু পিস, তিন পিস, এই চার পিস পোনা মাছ এখানে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর এখানে চিংড়ি মাছ নিয়েছিলাম একটু বড় বড়, বেশ মানে একটু বড় মানে বেশ বড়, মানে তোমার 400 গ্রামে হয়েছে হচ্ছে 8খানা চিংড়ি মাছ। তো বুঝতেই পারছো যথেষ্ট বড় বড়। এই যে তো চিংড়ি মাছটা আর পোনা মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এই যো এটা আমার মাও করে, তো আজকে আমি করে রেখে দিলাম। আর এই সমস্ত ছাড়িয়েছে, এই ছাড়াতে গিয়ে চিংড়ি মাছ আমার এত হাত চুলকোচ্ছে যে কী বলবো। মানে বিশেষ করে কোথায় বলো তো, এই যে আঙুলগুলো, এই পোর্শনগুলো, মানে এই জায়গাটা, এই জায়গাগুলো এত চুলকোচ্ছে না আমার, মানে আমার পুরো লাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে হাতটা, এত চুলকোচ্ছে এই জায়গাটা। তো যাই হোক, বাট ছাড়িয়ে দেয়নি, ছাড়াতে হয়েছে। তো এই মোটামুটি কাজগুলো কমপ্লিট করে রাখলাম, একটা বড় কাজ হয়ে রইল। আর এখানে কিনেছি হচ্ছে করলা, পটল, বেগুন, টমেটো। আর এই তোমাদের একটা জিনিস দেখাই, বাঁধাকপিটা এত কিউট দেখতে না, ছোট্ট একটা দেখো কিউট বাঁধাকপি, দুজনের জন্য একদম পারফেক্ট। তো এই বাঁধাকপিটা কিনেছি 80 টাকা করে কেজি, এটা হয়েছে 25 টাকা, তাহলে বুঝতেই পারছো ছোট্ট একটা, বাট দুজনের জন্য যথেষ্ট বলে আমার মনে হলো। বাট দেখতে ভীষণ ভালো লাগে ছোট্ট একটা বাঁধাকপি। তো আনাজ মোটামুটি এই কিনেছি, বিকজ ফ্রিজে আছে হচ্ছে কাঁকরোল আছে, আর একটা বেগুন আছে, আর একটা যেন কী আনাজ আছে, আর একটা যেন কী আনাজ আছে। তো এইগুলোর জন্য কেনা হয়েছে, বেশি কিছু কিনে নষ্ট যাতে না হয়, আমার তো ঘরের সামনে বাজার, তো এটুকু করলেই হয়ে যাবে। এখানে হয়ে গেছে মোটামুটি চা প্রায় কমপ্লিট। আর এখানে আমি রেখে দিয়েছি হচ্ছে প্লেটের মধ্যে এই যে বিস্কিট, এখানে বেকারি বিস্কুটও আছে, বারবানও আছে। আর এই হচ্ছে সুমিত্রার আমার কাপ নিয়েছি, এবার চাটা একটু বসে খাবো। শিখামাসি জাস্ট কাজ করে বেরোলো, আর এখানে আমি প্লেটটা সাজিয়ে নিয়েছি চায়ের। চা খাওয়া কমপ্লিট, এবার চলে এসেছি রান্নাঘরে। এখানে বসিয়ে দিয়েছি আমি কড়াতে তেল, আর এখানে এই যে দু পিস মাছ, আর দু পিস মাছ ওরা চার পিস মাছ, এগুলো করবো হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে। তো অনেকক্ষণ আগে বার করে গেছিলাম ফ্রিজ থেকে, তো নর্মাল হয়ে গেছে একদম। এই যে আমরা পেটি ছাড়া একদমই খাই না, তো এই হচ্ছে পুরো চর্বিওয়ালা পেটির পিস চার পিস। আর কালকে রেখা মাসকে দিয়ে পেঁয়াজ কাটিয়েই রেখেছিলাম, এই যে পেঁয়াজ কাটানো আছে, মাছটা করবো, আর করলা আলু ভাজবো। সো করলা আলু কেটে রাখা আছে, এই যে করলা রিং রিং করে গোল গোল করে আলু, এটা ভাজবো, মাছের কালিয়াটা করবো। এই হচ্ছে আজকে রান্না। তো রান্নাবান্নার জোগাড় শুরু হয়ে গেছে। আর তোমাদের আমাকে দেখে মনে হতে পারে আমি এক্ষুনি ঝগড়া করতে যাচ্ছি, বাট বিশেষ করে রান্না করার সময় আমি এভাবে চুলটাকে টাই আপ করে নিই, কারণ হাইজিনে যে বললাম ভীষণ ইম্পর্ট্যান্ট। পুরো ভালো করে বেঁধে নিই একদম পরিষ্কার করে ক্লিনভাবে। তো এইভাবে পুরো চুলটাকে বেঁধে নিয়েছি। তো এবার শুরু করলাম রান্নাবান্না। তোর জোর সময় বেরিয়ে গেছে অফিসে, অনেকক্ষণ হয়ে গেছে,
চা টা খেয়ে টিফিন টিফিন করে ও বেরিয়েছে অফিসে, এবার চলে এসে আমি রান্নাঘরে। আজকে ওয়েদারটা ভীষণ ভালো হয়ে আছে, সকাল থেকে তো বৃষ্টি হয়েইছে, এখন পুরো আকাশটা মেঘলা আর থেকে থেকে ঠান্ডা হাওয়া দিচ্ছে, কী যে ভাল লাগছে। মাঝখানে এত গরম গেছে, তারপর এই ওয়েদারটা দেখে না কী যে শান্তি লাগছে কী বলবো। তো যাই হোক, ওয়েদারটা এরকম বলেই মানে রান্না করতে খুব একটা কষ্ট হচ্ছে না আপাতত, বেশ ভালোই লাগছে। আমাদের ভিউটা দেখছি আর রান্না করতে বেশ ভালো লাগছে। এই হচ্ছে আজকের ওয়েদার, পুরো দেখো আকাশটা পুরো মেঘ হয়ে আছে, অন্ধকার অন্ধকার, থেকে থেকে হাওয়া দিচ্ছে ঝিরঝির করে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড ভালো লাগছে আজকে ওয়েদারটা। কাল অবধি যা গরম ছিল, বাপরে বাপ। মাছ এখানে ভাজা হয়ে গেছে কমপ্লিট, এবার আমি তুলে নিচ্ছি। দু পিস মাছ ভাজা হয়ে গেল, বাকি দু পিস মাছ ভাজলে এবার শুরু করে দেবো মাছের ঝালটা করা। খুব বেশি যে রিচ করবো সেরকমটা একদমই নয়, বাট হ্যাঁ একটু তো টেস্ট মাথায় রাখতেই হয়, আবার শরীরটাও মাথায় রাখতে হবে অবশ্যই, সেটাকে অস্বীকার করা যায় না। সুমিতের তোমাদের আগেও বলেছি, সুমিতের শরীরের জন্য আমি খুব একটা রিচ রান্না করি না সারা বছর 365 দিন, বাট হ্যাঁ একদম যে ঝোল করি সেরকমটাও করি না, এটা ব্যালেন্স করার, স্বাদও দেখতে হবে স্বাস্থ্যও দেখতে হবে। তো এখানে মোটামুটি হয়ে গেল দুটো মাছ ভাজা, এবার আমি দিয়ে দিচ্ছি পরের পিস দুটো। এখানে দু পিস মাছ অলরেডি ভাজা হয়ে গেছে, আর এখানে ভাজছি বাকি দু পিস। মাছ ভাজা এখানে কমপ্লিট হয়ে গেছে, চার পিস মাছ এই যে ভেজে তুলে রেখেছি, আর এবার দেবো হচ্ছে এই যে পেঁয়াজ কেটে রাখা আছে, এবারে পেঁয়াজটা দিয়ে দেবো গরম তেলের মধ্যে। এই যে গ্যাসটা একটু বাড়িয়ে নিলাম, তো তেল তো গরমই হয়ে আছে কারণ মাছটা রান্না করছি, এবার দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজটা। একটা দুটো পেঁয়াজ দিয়ে দেখে নেবে তেলটা গরম হচ্ছে কিনা যদি কনফিউশন থাকে, তো একদম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এতে পেঁয়াজটা, আমি পেঁয়াজের কোনো কোয়ান্টিটি বলছি না কারণ কে কতটা মাছ করবে কতগুলো পিস করবে তার উপর ডিপেন্ড করছে অবভিয়াসলি পেঁয়াজের কোয়ান্টিটি, তো সেই বুঝেই পেঁয়াজ কাটবে অবভিয়াসলি। তো যদি আমি চার পিস মাছ মিডিয়াম সাইজের, আমি দুটো পেঁয়াজ এখানে নিয়েছি, যেহেতু গ্রেভিটা পেঁয়াজ দিয়েই হবে, আন্দাজ মতো একটা নুন এখানে দিয়ে দেবে কারণ মাছেও তো নুন আছে মাখানো, সেটা মাথায় রেখেই নুনটা দিতে হবে। যদিও যা নুন আমি দিলাম তাতে হবে না, পরে আরও লাগবে, বাসিল আমি পেঁয়াজটাকে সফট করার জন্য আমি কিছুটা নুন এখানে আগেই দিয়ে দিলাম। এখানে পেঁয়াজটা দেখতেই পাচ্ছ কতটা সফট হয়ে গেছে, এই যে তো এটা নুনটা দিলে পেঁয়াজটা সফট হয়ে যাবে। তো পেঁয়াজটা এবার একটু ভাজা ভাজা করব, এই যে দেখে বুঝতে পারছো নিশ্চয়ই। পেঁয়াজ এখানে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ। এবার আমি এতে দিয়ে দেবো হচ্ছে একটা মিডিয়াম সাইজের এই যে টমেটো, একটা মিডিয়াম সাইজের টমেটো আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে টমেটোটাকে চপ করেও দিতে পারো, বা যেহেতু টমেটো মেল্ট হয়ে যাবে আলটিমেটলি, সেই জন্য আমি চারটে পিস করে দিয়ে দিলাম। এখানে টমেটোটা পুরো মেল্ট হয়ে গেছে, দেখো টমেটোটা হয়ে গেছে পুরো সফট। এবার আমি এতে দেবো হচ্ছে ড্রাই স্পাইসেস, প্রথমে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এবার দেবো হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো। ব্যাস, আর কোনো মশলা দেওয়া দরকার নেই, একটুখানি আমি জল দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়।
এবার মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে। এখানে দেখতে পাচ্ছ প্রায় কষানো হয়ে এসছে, প্রায় 7-8 মিনিট হয়ে গেছে আমি কষাচ্ছি, বাট আরও কষাবো। এই স্টেজে দিয়ে দেবো হচ্ছে আমি চিনি। এই যে এনাটা একটু মিষ্টি মিষ্টি ঝালঝাল হয়, খেতে ভীষণ টেস্টি হয়, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। এটাকে আমি অনেকবার দেখিয়েছি ব্লগে, বাট আজকে ডিটেলস একটু আমি দেখাচ্ছি। অ্যাকচুয়ালি 2 চামচ চিনি আমি এখানে দিলাম, স্বাদ অনুযায়ী দেবে। তো এখানে আমার কষানো হয়ে গেছে কমপ্লিট, এ দেখো, দেখে বুঝতে পারছ এখানে কমপ্লিট হয়ে গেছে আমার কষানো। পুরো কালারটা দেখো কীরকম এসছে, আর সাইড থেকে এরকম তেল ছাড়ছে দেখো। তো এখানে বুঝতে হবে যে কষানোটা কমপ্লিট হয়ে গেছে। এই চিজে তোমরা দেখে নিতে পারো যে নুন মিষ্টি ঝাল ঠিক আছে কি না, কারণ এরপর তো মাছটা মেশাবে, মাছের তো নুন মাখানো আছে, একটু এদিক ওদিক হবে নুনটা। তো সেই বুঝে ফাইনাল যখন আবার করবে তখনও দেখে নেবে নুনটা মাছটা মেশানোর পরে আর কি, যদি মাছটা নুন দিয়েই ভেজে রাখা আছে সেই জন্য। এখানে দেওয়া হয়ে গেছে আমার 4 পিস মাছ। এই যে এবার এটাকে দিয়ে একটু ভালো করে কষাবো, যাতে মাছটার মধ্যে সমস্ত মশলাপাতিগুলো আস্তে আস্তে একটু মানে কী বলবো অ্যাবজর্ব করে, কি স্বাদটা বলো, তেল ফেল মশলা বলো, হয়ে গেলে তারপরে কাঁচা লঙ্কা দিয়ে জাস্ট নামিয়ে নেব। এখানে বসিয়ে দিলাম আমি ভাত, আর এই যে ভাত করবো বলে যে চালটা জলটা ধুই সেই চালের জলটা রেখে দিয়েছি, এটা গাছগুলোয় দেবো। এখানে বসিয়ে দিয়েছি ভাত, এখানে মাছ কমপ্লিট হয়ে গেছে, এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এবার জাস্ট নামিয়ে নিলে আমার মাছটা কমপ্লিট, একটা রান্না কমপ্লিট। এবার খালি উচ্ছেটা ভাজবো, একটা জিনিস বানাবো সেটা বলছি কি, গ্যাস অফ করে দিয়েছি, ঢাকা দিয়ে দিয়েছি স্ট্যান্ডিং টাইম মাছটার জন্য। তো এটা হয়ে গেল একটা কমপ্লিট, আর ভাত তো বসিয়ে দিয়েছি, দেখিয়ে দিলাম। এবার এই যে চাল ধোয়া জলটা এটা গাছগুলোয় দেবো। চলো গাছে এই চাল ধোয়া জলটা দিয়ে আসি। এটা দিয়ে যে আমি কী উপকার পেয়েছি যে কি বলবো, আমার গাছগুলো যেগুলোতে কোনোদিনও ফুল হচ্ছিল না বেশ কিছুদিন, সেই সব গাছে এখন ফুল হচ্ছে। এই হচ্ছে আমার কাতলা কালিয়ার ফাইনাল লুক, দেখে নাও। 4 পিস মাছ এক জায়গাতেই রেখেছি, আর এই হচ্ছে ফাইনাল লুক। এখানে আমি আলু উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি অল্প তেলের মধ্যে, কালো দিতে দিয়ে আলুটা হাফ ভাজা হয়ে গেছে। এবার দেবো হচ্ছে এই যে কড়াটা কেটে রাখা আছে, এবার দিয়ে দিচ্ছি হচ্ছে করলা, দিয়ে একটু নুন দেবো যাতে সফট হয়ে যায়। এই যে করলা আর আলু, এর মধ্যে একটা জিনিস মেশাবো সেটা হচ্ছে বেগুন, আলু করলা বেগুন দিয়ে ভাজা। এবার তোমাদের বলে দিই এর মধ্যে আমি কী কী দিয়েছি। বাঁধাকপি তো দেখতেই পাচ্ছ, বাঁধাকপি নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়েছি ময়দা, এখানে আমি দিয়েছি পরিমাণ মতো নুন, সামান্য হলুদ, আর হচ্ছে কাঁচা লঙ্কা এরকম কুচিয়ে। বাঁধাকপির বড়া যখন করবে, আমি একটা জিনিস বলে রাখি, মাঠ থেকে শিখেছি, তোমরা যারা জানো তারা তো নিশ্চয়ই জানো, তাদের আমি বলছি না, বা যারা আমার ব্লগ থেকে মনে করছো যে আমি কিছু শিখতে চাই তাদের জন্য বলছি, বাঁধাকপি বড়া যখন এরমভাবে করবে, যা কিছু দিয়েছি ময়দা নুন হলুদ কাঁচা লঙ্কা, জল দেবে না বাঁধাকপি। এই যে ব্যাপারটা, এটাকে তো ভালো করে মাখবে, মানে চটকাবে, এরকমভাবে পুরো পুরো ব্যাপারটাকে বানাবে, বাঁধাকপি থেকে এতটাই জল বেরোবে যখন তুমি চটকাবে এই যে নুনটার জন্য, আলাদা করে জলের কোনো প্রয়োজন পড়ে না, এই নুনটা দিয়েছো বলেই বাঁধাকপিকে জল বেরোবে, আর খুব সুন্দর একটা মাখা হবে। তো তোমাদের মাখার পর দেখাচ্ছি কি দাঁড়ালো আলটিমেটলি। দেখো তোমাদের তখন দেখালাম যে বাঁধাকপি ময়দা স্বাদমতো নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে এবার ভালো করে চটকাতে হবে, জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখো জল ছাড়াই কী সুন্দর একটা মাখা মাখা মতো হয়ে গেছে। তোমাদের ভাজার সময় ভালো করে আমি আবার দেখাবো যে মাখাটা কীরকম হয়েছে, তাহলে বুঝতে পারবে জল ছাড়াই নুন দিলেই কিন্তু এরকম জল বেরোবে বাঁধাকপি থেকে। তো আলাদা করে জলের কোনো প্রয়োজন নেই, সুন্দর এরকম মাখা হয়ে যাবে। এদিকে আমার উচ্ছে মানে করলা আলু আর বেগুন ভাজাও প্রায় হয়ে এসছে। এই যে বেগুন আলু আর করলা এটা ভাজাও অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে। এটা নামিয়ে যেটা করবো সেটা হচ্ছে রাতের জন্য পেঁপে ফেলছি, এই যে পেঁপে আমার কেটে রাখা হয়ে গেছে অলরেডি,
রাতে করে রাখো পেঁপে ছেঁচকি, বাট তুমি খাবে না পেঁপে ছেঁচকি, তো ওর জন্য অন্য কিছু একটা ভাবতে হবে। আমি আমার জন্য করে রাখছি পেঁপে ছেঁচকি রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য, আমার ভীষণ ভালো লাগে এটা খেতে, একটু মিষ্টি মিষ্টি হয়, মানে পেঁপে ছেঁচকি কথা বলছি আর কি। চলো এটা মোটামুটি কমপ্লিট, আবার একটু কমিয়ে দিয়ে ভেজে আনি, তাহলে হয়ে যাবে। এখানে আমার উঠছে মানে করলা বেগুন আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখানে পেঁপে কাটা ছিল, এই যে তেল বসিয়ে দিয়েছি, এবার পেঁপে ছেঁচকিটা করব। পেঁপে ছেঁচকিদের ফোড়ন হচ্ছে গোটা সর্ষে আর শুকনো লঙ্কা, এটা হয়ে গেছে গরম, ধোঁয়া উঠছে দেখো। এবার দিয়ে দেবো হচ্ছে এই যে কেটে রাখা পেঁপেগুলো, দিয়ে দেবো হচ্ছে একটুখানি নুন সফট খাওয়ার জন্য। তোমরা তো আমার জানোই বারান্দায় কত রকমের গাছ আছে, বা দুটো গাছ কিন্তু অ্যাড হয়েছে, এই যে এইসব গাছগুলো তোমরা দেখেছো সবসময় দেখো, এই গাছগুলো সবসময় দেখো, বা দুটো গাছ আমার বারান্দায় অ্যাড হয়েছে। এক হচ্ছে এই গাছটা, দেখতেই পাচ্ছ এই গাছটা অ্যাড হয়েছে নতুন, ভীষণ ভাল লেগেছে গাছটা, তো এটা অ্যাড হয়েছে নতুন। বাকি গাছ তো তোমরা দেখেইছো, এই গাছগুলো তো আছে বহুদিন ধরে আছে, বাট এই গাছটা অ্যাড হয়েছে। আর আরেকটা গাছ অ্যাড হয়েছে, সেটা হচ্ছে অনেক দিন ধরে আমার কেনা ইচ্ছে, সেটা হচ্ছে কৃষ্ণচূড়া। দেখো একবার কী সুন্দর, কী সুন্দর ফুল হয়ে আছে দেখো, এই যে কৃষ্ণচূড়া ফুল, এত ভাল লেগেছে আমার গাছটা না, তো এই গাছটাকে নিয়ে এসেছি, এটা আমার নতুন আমার বারান্দার সংযোজন আর কি বলতে পারো। এই যে কৃষ্ণচূড়া গাছটা এত সুন্দর যে কি বলবো, এই যে ফুলগুলো দারুণ। এখানে পেঁপেটা হয়ে গেছে ভাজা ভাজা, আর মোটামুটি 80% সেদ্ধ হয়ে গেছে, নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার এই যেখানে মাইক্রোওয়েভে আমি জল গরম করে নিয়েছি, রান্নায় সবসময় গরম জল ইউজ করি, তো এই যে গরম জল, এবার এটা দিয়ে দিচ্ছি হচ্ছে আমি পেঁপেটার মধ্যে। এবার এর মধ্যে দেবো হচ্ছে আমি সামান্য হলুদ আর চিনি, আর যদি জলটা প্রয়োজন হয় তাহলে এই জল বলছি, সরি যদি নুন প্রয়োজন হয় তাহলে আবার একটু নুন দেবো। তো এখানে মোটামুটি আমার পেঁপে ছেঁচকি রেডি হয়ে গেছে। দেখো অনেকেরই এরকম আছে যে পেঁপে খেতে ভালোবাসো, যেমন আমি সত্যি কথা বলতে পেঁপে খেতে ভালোবাসি, আবার অনেকে এরকমও থাকতে পারো যাদের পেঁপে খেতে হয় শরীরের জন্য, লিভারের জন্য, তো হয়তো পেঁপে সেদ্ধ শুধু খাও, মানে রোজ ভাতে পেঁপে দিয়ে দাও, পেঁপে সেদ্ধ খাও, তো একঘেয়েমি পেঁপে খেতে কার ভালো লাগে বলো শরীরের জন্য। তো তোমরা যদি মাঝে মাঝে এরকম ট্রাই করে খাও, মানে একবার দেখতে পারো ট্রাই করে রেসিপিটা, ভীষণ সহজ একটা রান্না, মানে ফোড়ন হিসেবে জাস্ট যাচ্ছে হচ্ছে গোটা কালো সর্ষে শুকনো লঙ্কা, স্বাদের জন্য নুন মিষ্টি আর হলুদ চাল দিতে পারো, চালে নাও দিতে পারো। দেখো এরকম সফট হয়ে গেছে পেঁপেগুলো, মানে অ্যাকচুয়ালি কিন্তু নরম কিন্তু গোটা গোটা থাকবে, যাতে একদম গলে না যায়। তো এখানে মোটামুটি হয়ে গেছে, আমি চেখে দেখলাম নুন মিষ্টি ঝাল, ঝাল বলতে শুকনো লঙ্কার ঝাল যেটুকু অ্যাবজর্ব হচ্ছে আর কি পেঁপে গ্রেভিটার মধ্যে ঝোলটার মধ্যে, ওইটুকুই ঝাল, তো খেতে যথেষ্ট ভালো লাগে, অ্যাটলিস্ট আমি ভীষণ ভালোবাসি, আমার বাবাও ভীষণ ভালোবাসে। তো পেঁপে ছেঁচকি তোমরা ট্রাই করে দেখতে পারো, একরকম পেঁপে সেদ্ধ খেতে খেতে যদি বোর হয়ে থাকো একবার ট্রাই করে দেখতে পারো, যারা পেঁপে খেতে ভালোবাসো বা যাদের খেতে হয় শরীরের কথা ভেবে, তো ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। ভাত ওখানে অলমোস্ট ফুটে গেছে, হয়ে এসছে, এখানে আমি গরম কড়া বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে প্রায়। আর তোমাদের যখন বললাম যে আমি দেখাবো ব্যাটারটা অ্যাকচুয়ালি কীরকম মাখা হয়েছে, তো এই দেখো কোনো জল কিন্তু এতে পড়েনি, জল ছাড়াই হচ্ছে এরকম মাখা হয়েছে। তোমাদের দেখালাম যে কী কী দিয়ে মেখেছি, তো সেই দিন সেই জিনিসগুলো দিয়েই মেখেছি, এতে কিন্তু এক ফোঁটা জল নেই, যত বেশি বাঁধাকপিতে জল মানে নুন দিয়ে চটকাবে জল বেরোতে থাকে, আর সেই জলেই কিন্তু মাখাটা হয়ে যায়, তো এই হচ্ছে মাখাটা। দেখাচ্ছি কীরকম অ্যাকচুয়ালি হয়, বাট হ্যাঁ যেহেতু বাঁধাকপিটা কাঁচা সেহেতু একদম কমিয়ে কমিয়ে ভাজবে, নাহলে কিন্তু বাইরে থেকে চট করে লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। আমি গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি, আর একটা যা সেহেতু দেখাবো বলি যে কীরকম হলো ভাজাটা। ভাত এখানে ফাইনাল ফোটা হয়ে গেছে কমপ্লিট, এবার উল্টিয়ে দেব, আর দেখো এবার কমিয়ে কমিয়ে ভাজবে আস্তে আস্তে করে, একদম দেখো গ্যাসটা কিন্তু কমিয়ে রেখেছি, কারণ বাঁধাকপিটা তো কাঁচা, যদি খুব তাড়াতাড়ি ফ্লেমটা বাড়িয়ে দাও বাইরেটা লাল হয়ে যাবে, ভেতরে কিন্তু বাঁধাকপিটা কাঁচা থেকে যাবে, এরকম কমিয়ে কমিয়ে ভাজতে হবে।
দেখতে পাচ্ছ এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, এবার অনেকক্ষণ ধরে কমিয়ে পড়েছি। ভেতরটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার বাড়িয়ে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবে। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, দেখো পুরো লাল লাল করে ভেজেছি একদম। আর যেহেতু ময়দা আছে যথেষ্ট মচমচে হবে। রান্নাঘর করে নিয়েছি টিপটাপ ক্লিন পুরো। এখানে যা যা রান্না করলাম সে সমস্তও আছে। এখানে মাছের ঝাল, এখানে উচ্ছে দিয়ে মানে করলা বেগুন আলু দিয়ে ভাজা, এটা কালকে মা পাঠিয়েছিল কচু শাক, সেটা সবটা খাওয়া হয়নি তো সেখানে এটা আছে। এখানে বাঁধাকপি ব্যাটারটা যেটা আমি ভাজবো, সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে। এই যে এখানে ভাতও উল্টিয়ে রাখা হয়ে গেছে, মোটামুটি অল ডান। এই জাস্ট স্নান সেরে এলাম আমি, এখন ঘড়িতে বাজে হচ্ছে 3:15, 3:10। তো জাস্ট রেখামাসি এলো, রেখামাসি রুটি করছে, তো এখনও খাওয়া হয়নি আমার। সুমিতকে কল করলাম, সুমিতের ফিরতে দেরি হবে বললো, তো আমি রেখামাসি হয়ে গেলে দেন খেয়ে নেব। পাচ্ছ হাওয়া? এত হাওয়া নিতে পারছো না? না এসিটা বন্ধ করে দেবো। এই বাবা, আহারে থাক থাক, বন্ধ করে দেবো, বন্ধ করে দেবো। উল্টো চা এখানে ফুটে গেছে, কমপ্লিট হয়ে গেছে আমার চা।